নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন শ্রবণ মঙ্গলম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মনের প্রতিকূল অসহনীয় পরিস্থিতি সম্পর্কে। যখনই কোনো প্রতিকূল অসহনীয় এবং বেদনাদায়ক ঘটনা ঘটবে বা পুনঃ পুনঃ ঘটতে থাকবে, তখন কেবল কে কি বলল, কে ঠিক বা কে ভেটিক, বা তোমার প্রতি অন্যায় আচরণ করা হলো কি না, কেন এমন শাস্তি হচ্ছে, ভগবানের এ কেমন বিচার, এমন নেতিবাচক চিন্তার স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে না। ওটা খুবই সহজ, কিন্তু ওর পরিণতি বিষময়, এটা জেনে রেখো। চিন্তার স্রোত থেকে নিজেকে আলগা করে একটু গভীরভাবে মনন করো সর্বদা। কেন তোমার জীবনে এত ঘটনা ঘটলো বা পুনরায় পুনরায় ঘটে চলেছে এমন ঘটনা, এইগুলিকে তোমরা অনুধাবন করো মনে মনে। এর অন্তর্নিহিত রহস্য কি, কেন এটি ঘটছে, ঈশ্বরের ইচ্ছাটা কি তোমার প্রতি, তিনি কি বোঝাতে চাইছেন তোমাকে, কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা তোমার অপেক্ষায় আছে কিনা, সেটিও মনে মনে অনুধাবন করার চেষ্টা করো। এই মুহূর্তে প্রশ্নগুলির সঠিক জবাব না পেলেও কোনো মনগড়া বই পড়া লোকমুখে শোনা উত্তর পেয়ে কিন্তু তুমি খুশি হও না, কারণ এই প্রশ্নগুলির উত্তর আসবে তোমার মনের গভীর চেতনা থেকে, তোমার মনের গভীর অন্তর থেকে। তার অপেক্ষায় থাকো এবং প্রতিনিয়ত প্রশ্নকে খোঁজার চেষ্টা করো। ধার করা উত্তরে মন সাময়িকভাবে সন্তুষ্ট হলেও ওতে মন শান্ত হয় না, প্রকৃতপক্ষে তাই। ভালো করে ভেবে দেখো একবার, মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকো, তাহলেই দেখবে তিনি তোমায় বুঝিয়ে দেবেন এমনভাবে সব কঠিন সমস্যা বা পরিস্থিতি থেকে তোমার কাছে যোগের পথ পাথেও হয়ে থাক উঠবে। তাই সব রকম ঘাত প্রতিঘাত তোমাকে আত্মধর্ম থেকে বিচ্যুত না করে আত্মধর্মপরায়ণ প্রকৃত যোগীর প্রকৃত ভক্তের অবস্থা প্রদান করবে। তাই মনের বন্ধন দশা থেকে ক্রমেই তুমি মুক্তির পথে এগিয়ে যাবে। সর্বদা কোনো সমস্যা হচ্ছে তো মনকে প্রশ্ন করো, কোথা থেকে এই সমস্যার উৎপত্তি, স্থির হয়ে বসো, ভালো করে জিনিসটাকে জানার চেষ্টা করো। মনকে যত স্থির করতে থাকবে ততই তোমার জীবনের যে খারাপ দিকগুলি সেগুলি তুমি সঠিকভাবে অনুধাবন করতে পারবে এবং সেটি সেই সমস্যা থেকেও কিন্তু তুমি মানসিক সমস্যাগুলি যেখানে জড়িয়ে পড়ছিলে তুমি সেই সমস্যা থেকেও কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে একই সময় আগামী দিনে আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে যাব। ভালো থাকবেন, নমস্কার।